হিট স্পোর্টসের সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। টি-টোয়েন্টি লিগে যাত্রী নিয়ে ম্যাচ শেষে সেরার পুরস্কার নিচ্ছেন সাকিব। ক্রিকেট ইতিহাসের নতুন সংস্করণ টি-টোয়েন্টি লিগ গতকাল পর্দা উঠেছে ক্রিকেটের সবচেয়ে সংক্ষিপ্ত সংস্করণের এই প্রতিযোগিতার। আর টি-টোয়েন্টি লিগ ইতিহাসের প্রথম ম্যাচে জিতে ইতিহাসের অংশ হয়ে থাকলেন বাংলাদেশি তারকা সাকিব আল হাসান। ম্যাচে দুর্দান্ত পারফরমেন্সের মধ্য দিয়ে নিজের যাত্রী নিয়েছেন বিশ্ব অলরাউন্ডার। টি-টোয়েন্টি লিগে যাত্রী নিয়ে ম্যাচ শেষে সেরার পুরস্কার নিচ্ছেন সাকিব। টি-টোয়েন্টি টুর্নামেন্টের প্রথম ম্যাচে বেঙ্গল টাইগার্সের বিপক্ষে জয় পেয়েছে সাকিব আল হাসানের উইয়ন মার্গন্ডের কেরালা কিংস। দুবাইয়ের শারজা স্টেডিয়ামে প্রতিযোগিতার প্রথম ম্যাচে 8 উইকেটে জয় পেয়েছে দলটি। টসে জিতে বেঙ্গল টাইগার্সকে প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানায় সাকিবদের দল কেরালা কিংস। আগে ব্যাট করা বেঙ্গল টাইগার্স 10 ওভারে 1 উইকেট হারিয়ে ফ্লেসার্স 32 এবং চার্লসের 33 কল্যাণে 76 রানের পুঁজি পায়। 78 রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে পল স্টারলিংয়ের বিধ্বংসী 27 বলের 62 রানের ইনিংসের উপর ভর করে 12 বল হাতে রেখে জয় পায় কেরালা। এছাড়া দলটির হয়ে মার্গন ও পোল্যান্ড 11 রান করে করেন। ব্যাট হাতে মাঠে নামার প্রয়োজন হয়নি সাকিবের, তবে শুরুতে বল হাতে বেঙ্গল টাইগার্সদের বেঁধে রাখতে দারুণ ভূমিকা রাখেন তিনি। 1 ওভার বোলিং করার সুযোগ পেয়ে সাকিব রান দেয় মাত্র 5টি, এর মধ্যে টানা 3 ডট সহ মোট 4টি বলে ব্যাটসম্যানদের রান নেওয়া থেকে বিরত রাখেন তিনি। অসাধারণ বোলিংয়ের সঙ্গে দুর্দান্ত ফিল্ডিংয়ে বেশ কিছু রান বাঁচান সাকিব, আর এ স্বীকৃতি হিসাবে ম্যাচসেরা ফিল্ডারের পুরস্কার হাতে ওঠে তার।